শোনা যাচ্ছে ভয়েস একবার জানাও হ্যালো সময় তো যাওয়া উচিত শুরু করছি শোনা যাচ্ছে একবার একটু জানা শুরু করে দেবো আচ্ছা ঠিক আছে দেখো আহ আমরা কভার করে নিয়েছি ঠিক আছে এটা চার নাম্বার পার্ট এবং এই পার্টে আমরা গড়টা শেষ করে দেবো চার নাম্বার ক্লাস চলছে এই পার্টে তো আশা করি আগের ক্লাসগুলো তোমরা ঠিকঠাক দেখেছো তাছাড়াও এখানে কটা প্রশ্ন আছে কুড়িটার মতো তো এখানে কুড়িটা কোশ্চিনের উপর দিয়ে আমরা শেষ করে দেব ঠিক আছে তো সেভেন্টি নাম্বার পর্যন্ত হয়ে গেছিল আগের ক্লাস তুমি দেখে নাও আগের ক্লাসগুলো আমরা সেভেন্টি থ্রি অব্দি হয়েছিল সেগুলো ভিডিওতে আছে যারা দেখনি সেগুলো দেখে নিও আমরা একদম চুয়াত্তর নাম্বার ক্লাস থেকে কোশ্চেন থেকে শুরু করছি ঠিক আছে তো দেখো তাহলে শুরু করি চুয়াত্তর নাম্বার কি বলেছে একটি ক্লাসে ছাত্রদের নম্বরের গড় বাহান্ন এবং ছাত্রীদের নম্বরের গড় বিয়াল্লিশ ছাত্র ছাত্রী মোট নম্বরের গড় দেখো তিনটেই গড় দিয়েছে এটাও গড় নাম্বার দিয়েছে এটাও গড় নাম্বার দিয়েছে এবং তাদের মোট অ্যাভারেজ এদেরও গড় নাম্বার দিয়েছে এই রকম কন্ডিশন থেকে মানে তুমি বুঝতে পারছো ছাত্র ছাত্রী মিলিয়ে যে মোট সংখ্যা আছে তার একটা অ্যাভারেজ দেওয়া আছে ছাত্রদের আলাদা করে অ্যাভারেজ দেওয়া আছে আর ছাত্রীদের আলাদা করে অ্যাভারেজ দেওয়া আছে এবং দেখো পঞ্চাশের থেকে একটা বাহান্ন আছে আর একটা কম আছে এরকম কন্ডিশনে মিক্সচার মিক্সচার বা এই টাইপটাকে অ্যালিগেশন বা মিক্সচার বলা হয় কিরকম টাইপ না এখানে একটা কি আছে ছাত্র এখানে আছে ছাত্রী তাই তো ছাত্র আছে ছাত্রীও আছে এবং এখানে মোট আছে এবং এই মোটের মধ্যে ছাত্র ছাত্রী মিলে আছে এবং এই তিনটে গড় যেগুলো দিয়েছে সেই গড়গুলো আগে তোমরা লেখো পাঠে পাঠে যেভাবে বলছি যে ছাত্রর জায়গায় ছাত্রর গড় অ্যাভারেজ যেটা আছে বাহান্ন তো বাহান্ন লিখে দাও ছাত্রীর গড় অ্যাভারেজ যেটা আছে ছাত্রীর জায়গায় ছাত্রীর জায়গায় বিয়াল্লিশ লিখে দাও আর মোট তাদের মোট গড় কত আছে পঞ্চাশ আছে দুজনের মিলিয়ে সেটা লিখে দাও এবার কি করব আমরা এবার হচ্ছে এই কোনাকুনি মানে ছাত্র থেকে মোট এদের মধ্যে ডিফারেন্স মানে বিয়োগ ফল বের করবো মানে কার কার বড় থেকে ছোট বাহান্ন আর পঞ্চাশের মধ্যে বড়কে কে বাহান্ন বাহান্ন থেকে পঞ্চাশ বাদ দিলে এখানে থাকলো দুই আর এবার বিয়াল্লিশ আর পঞ্চাশ তাদের মধ্যে ডিফারেন্স তার মানে এখানে পঞ্চাশ বড় পঞ্চাশের থেকে বিয়াল্লিশ বাদ দিলে থাকলো আট এই যে রেশিওটা আসলো আট ইস টু দুই বা আমি যদি কাটি তাহলে এখানে আসলো ফোর ইস ওয়ান ফোর ইস টু ওয়ান এই ফোর ইস টু ওয়ান যে রেশিওটা থাকলো না সেই রেশিওটা কিসের রেশিও একবার দেখে এটা হচ্ছে এই যে মোটের মধ্যে চার পার্ট থাকবে ছাত্র আর এক পার্ট থাকবে ছাত্রী তাহলে এই রকম একটা গড় আসতে পারে এবং এটা আসবে তো এখানে বলেছে ছাত্রীর সংখ্যা কত আর এখানে পার্সেন্টেজে দিয়েছে তাহলে তুই বুঝতে পারছো ছাত্র সংখ্যা তাহলে কত হবে ছাত্র সংখ্যা কত আছে ছাত্র আছে চার ইউনিট আছে চার আর একে টোটাল হচ্ছে মোট কত তাহলে মোট পাঁচ তো পাঁচ ভাগের মধ্যে চার ভাগ ছাত্র তো পাঁচ ভাগের মধ্যে চার ভাগ ছাত্র তাহলে তাকে পার্সেন্টেজ করতে গেলে একশো দিয়ে গুণ করলাম আর বাইরে পার্সেন্টেজ লিখে ফেললাম তাহলে আমার কত হয়ে গেল আশি পার্সেন্ট ঠিক আছে তাহলে এটা অ্যান্সার আমাদের অপশন সি হয়ে গেল এটা বলো এটা বুঝতে পেরেছো ডাব্লিউ বিসিএস আসা প্রশ্ন যদি এইখানে এরকম অনেক সময় থাকে কোশ্চিন গুলো আর একটু বুলি বোঝে দিই ধরো এখানে ছাত্র সংখ্যা দিয়ে দিল বা ছাত্রী সংখ্যা দিয়ে দিল এই যে রেশিওটা বেরোলো এটার সংখ্যার রেশিও বেরোলো হ্যাঁ সংখ্যা সংখ্যার রেশিও অনুপাত এখানে যদি ছাত্র সংখ্যা ধরো আশি দিয়ে দিল আশি জন যদি দিয়ে দেয় তাহলে চার ইউনিট মানে আশি ছাত্রী সংখ্যা বেরিয়ে যাবে মোট সংখ্যা বেরিয়ে যাবে ঠিক আছে এটা আমি যদির কথা বললাম তাহলে খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট মাথায় রাখবে দুটো মিলিয়ে দুটো আলাদা আলাদা করা যাচ্ছে না সেরকম জায়গায় দুটো মিলিয়ে মোট আছে মোটটা একটা থেকে ছোট হবে একটা ঠিক আছে তাহলে আনসার আশি পরের প্রশ্ন দেখো কি বলেছে কিছু শিক্ষার্থীর ওজনের গড় পঞ্চান্ন কেজি জন ছাত্রের গড় ওজন ষাট কেজি বাকিদের গড় কেজি শিক্ষার্থীর সংখ্যা কত দেখো আবার আগের মতোই প্রশ্ন কানের করব দেখো কিভাবে এখানে ছাত্র ছিল ছিল ছাত্রী এদের সংখ্যা বলেছে বলেনি অ্যান্সার দেখো সংখ্যায় চায়নি পার্সেন্টেজে চেয়েছে যেহেতু সংখ্যা কোথাও উল্লেখ করা ছিল না না ছাত্র উল্লেখ করা না ছাত্রী উল্লেখ করা না মোট উল্লেখ করা ওই জন্য আমরা রেশিওতে কোনোভাবেই বোঝাতে পারছিলাম না কিন্তু পরেরটাতে দেখো কিছু শিক্ষার্থী মানে মোট শিক্ষার্থী ওজনের গড় পঞ্চান্ন মানে মোটের গড় বলে দিয়েছে মোট বলে দিয়েছে পঞ্চান্ন কেজি মোট বলে দিয়েছে জনের গড় ওজন ষাট কেজি তাহলে এইখানে যে জোনটা আছে যে ছাত্র ছাত্রী ভাগ করেছিলাম এখানে কুড়ি জন আলাদা করে বলে দিয়েছে এবং কুড়ি জনের আলাদা করে একটা গড় বলে দিয়েছে গড় গুলো আলাদা করে লিখছি না হয় আমি বলে দিচ্ছি এবং এখানে বাকি বলেছে তাই তো এখানে বাকি ব্যাপারটা বোঝো ভালো মতো করে স্ট্রাকচার যদি সাজাতে পারো তাহলে খুব সহজেই অঙ্কগুলো হয়ে যাবে তাহলে এবার যদি স্ট্রাকচারটা সাজাই মোট গড় কত বলেছে পঞ্চান্ন কেজি তাই তো গড় এবং কুড়ি জনের গড় কত বলেছে ষাট কেজি জনের তাহলে এখানে ষাট কেজি লিখলাম হলো বাকিদের গড়জন ওজন একান্ন কেজি বাকিদের একান্ন কেজি বলে দিয়েছে দেখো অ্যালিগেশন দেখো পঞ্চান্ন থেকে একটা বড় একটা ছোট বোঝাই যাচ্ছে তাহলে এবার আমরা কি করব এখান থেকে এটা বিয়োগ করে এই কোনায় লিখবো আর এখান থেকে এটা বিয়োগ করে এই কোনায় লিখবো মানে বড় থেকে ছোট বিয়োগ ষাট থেকে পঞ্চান্ন বাদ দিলে পাঁচ আর এখান থেকে পঞ্চান্ন থেকে একান্ন বাদ দিলে চার এটা রেশিও হয়ে গেল এটা রেশিও কিসের হলো সংখ্যা রেশিও হলো সংখ্যা সংখ্যা রেশিও তুমি যদি যাও তাহলে তুমি বুঝতেই পারবে যে কুড়ি জন চার ইউনিট বোঝাই যাচ্ছে এই যে চার ইউনিটের ভ্যালু কুড়ি জন দেখো চার ইউনিটের ভ্যালু কুড়ি জন আগের বার দেয়নি আগের বার পার্সেন্টেজ এক্ষেত্রে আর এক ইউনিট টোটাল পাঁচ ইউনিট তাহলে চার ভাগ পাঁচ ভাগের মধ্যে নিয়ে পার্সেন্টেজ বেট করেছিলাম এখানে তো চার ইউনিট মানে কুড়ি জন বলে দিয়েছে চারকে পাঁচ দিয়ে গুণ করলে কুড়ি হয় তাহলে পাঁচকে কত দিয়ে গুণ করবো পাঁচকেও পাঁচ দিয়ে গুণ করতে হবে পঁচিশ জন হয়ে গেল এখানে পঁচিশ জন তাই তো এবার বলেছে যে শিক্ষার্থীর সংখ্যা কত শিক্ষার্থী মানে মোট তাহলে কুড়ি যোগ পঁচিশ মোট শিক্ষার্থী তাহলে কত হয়ে গেল মোট শিক্ষার্থী সংখ্যা হয়ে গেল তোমার পঁচিশ আর কুড়ি পঁয়তাল্লিশ জন ঠিক আছে এখানে প্রশ্ন দেখো অনেক রকম হতে পারে এখানে শুধুমাত্র বাকি শিক্ষার্থী বলতে পারে তোর বাকি শিক্ষার্থী বলে পঁচিশ হতো আর কুড়ি জন তো বলেই দিয়েছিল তাহলে সেইভাবে খুব ভালো ভালো প্রশ্ন এগুলো পরীক্ষায় আসে তোমরা প্র্যাকটিস করতে থাকো সামনের যে পরীক্ষাগুলো আসছে সেগুলোতে তোমাদের ভালো নাম্বার আসবে ঠিক আছে চলো পরের নাম্বার দেখো এখানে কি বলেছে পাঁচ জনের নম্বর লেখার সময় ৪৫ এর পরিবর্তে চুয়ান্ন লেখায় ভুল গড় বাহান্ন পেয়েছে প্রকৃত গড় কত তার মানে পাঁচ জনের নম্বর লিখেছে ধরো রেজাল্ট পাবলিশ করেছে পাঁচটা স্টুডেন্ট আছে একটা টিচার তো একটা টিচারের পাঁচটা স্টুডেন্ট চার পাঁচ পাঁচটা স্টুডেন্ট পাঁচটা মধ্যে কারো একজনের নাম্বার চেঞ্জ হয়ে গেছে কারো একজন এস ওয়ান এর নাম্বার কি লেখার সময় পঁয়তাল্লিশ লেখা উচিত ছিল এটা রাইট ছিল আর এটার পরিবর্তে চুয়ান্ন এটা রং লিখে দিয়েছে এই রঙের জন্য এটাও রঙ হয়ে গেছে তাই না রঙটাকে নিয়েছে তাহলে যেটা সেটা সেটা গড় গড় তো তাহলে এখানে ছিল পঁয়তাল্লিশ তার পরিবর্তে চুয়ান্ন নিয়েছে আর এটার জন্য এদের টোটাল অ্যাভারেজ কত হয়ে গেছে না বাহান্ন হয়ে গেছে এবার কথাটা হচ্ছে প্রকৃত গড় কি হবে প্রকৃত গড় বেশি তো হবে না কারণ বেশিটা নেওয়া হয়ে গেছে প্রকৃত কর যেতে গেলে আমাকে কিসে যেতে হবে না আগের নাম্বারে যেতে হবে কত কমছে না চুয়ান্ন থেকে পঁয়তাল্লিশ মানে কত কমছে এগারো নাকি না নয় দেখে নিচ্ছি থেকে বিয়োগ করলে কমছে তাহলে মাইনাস নয় নয় কমাতে হচ্ছে তাহলে টোটালে নয় কমাতে হচ্ছে পাঁচটা স্টুডেন্ট টোটালে নয় কমাতে হচ্ছে তাহলে অ্যাভারেজে কত কমাতে হবে প্রকৃত এটা তো রং রং অ্যাভারেজ ভুল অ্যাভারেজ ঠিক অ্যাভারেজ যেতে হবে ঠিক অ্যাভারেজ যেতে গেলে নয় কমাতে হবে কিন্তু নয় তো টোটাল এটা তো আছে অ্যাভারেজ তা নয় কে অ্যাভারেজে পরিণত করো পাঁচ জন বলেছে তাহলে পাঁচ দিয়ে ভাগ করে দাও পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ একে পাঁচ থাকলো চার পয়েন্ট কত চার পাঁচ মানে পাঁচ আটে চল্লিশ আট ওয়ান পয়েন্ট এইট কমাতে হবে তাহলে এখান থেকে ওয়ান পয়েন্ট এইট অ্যাভারেজ দেখো অ্যাভারেজের সঙ্গে অ্যাভারেজের বিয়োগ হয় অ্যাভারেজের সঙ্গে তাহলে অ্যাভারেজ থেকে অ্যাভারেজ বিয়োগ করলাম তাহলে আমার কত আসছে 52 থেকে 1.8 কমালে 50.02 তাই তো না 50.2 হয় 50.2 তাহলে এটা রাইট হয়ে গেল বা এটা ঠিক হয়ে গেল তাই না এটা ঠিক অ্যাভারেজ বেরিয়ে গেল তাহলে 50 50.2 এটা হয়ে গেল আমাদের আশা করি বুঝতে দেখো এগুলো সবই ডব্লিউবিসিএস মেনসে আসা প্রশ্ন মানে এরকম নয় যে এটা মেনসেই আসবে এটা দেখো কোনো কিছু নেই মানে বেসিক কনসেপ্ট এটা তোমাদের ক্লিয়ার হবে ঠিক আছে মাথায় রাখতে হবে যে কোনটা রাইট আর কোনটা রং কোনটা ঠিক কোনটা ভুল ভুল থেকে ঠিকে যাব তো ভুল থেকে যাওয়ার সময় কখনো ভ্যালু তোমার বাড়তে পারে কখনো ভ্যালু কমতে পারে সেটা একটু নজর রাখবে তাও তোমার অনেকটা অ্যান্সার কাজে লেগে যাবে যে বাহান্ন থেকে তো কমবে সবগুলো কমই আছে আর অ্যান্সারে ঠিক আছে চলো পরের অঙ্কে যায় দেখি অঙ্কটাতে কি বলেছে আচ্ছা তোমরা ভয়েস শুনতে পাচ্ছ তো মাঝে মাঝে একটু রেসপন্স করো যদি অসুবিধা হয় একবার জানিও না হলে আমি একবার একটা হয়েছিল শুধু অডিও চলে গেছে ভিডিও যেতে পারিনি দেখিনি তো রেকর্ডিংটা হচ্ছে তো রেকর্ডিং হচ্ছে অসুবিধা নেই চলো তাহলে এবার সাতাত্তর নাম্বার প্রশ্নটাতে যাই সাতাত্তর নাম্বার প্রশ্ন দেখো কি বলেছে দশ জন ছাত্রের মধ্যে জনের গড় বয়স কুড়ি বছর চার জনের বয়সের গড় একুশ বছর বাকি দেখো তিনজন তিন আর চার সাত জন সাত আর বাকি তিন জনের বয়সের ঘর বাইশ বছর দশ জনের গড় বয়স কত এটা এ চলে এসেছে তাই কিন্তু বেসিক তো না তিনজন চারজন তিনজন তিন প্লাস চার প্লাস তিন মানে দশজন তো এবং এদের আলাদা আলাদা অ্যাভারেজ কত আছে এদের অ্যাভারেজ কত আছে মোট করে অ্যাভারেজ করে নিতে হবে তো এইভাবেই ভাবো এটাকে কি বলেছে কুড়ি একুশ আর বাইশ তো কুড়ি একুশ বাইশ তো আমরা একটা কাজ করে নিই ঠিক আছে আমি এবার আগেও বলেছিলাম এই কন্ডিশনটা এখানে কুড়ি আছে কুড়িটাকে অ্যাভারেজ ধরে নাও না একুশটাকে ধরবে আচ্ছা কুড়িটাকেই ধরে নাও তাহলে আমি ধরে নিলাম কুড়ি অ্যাভারেজ এবং কুড়ি থেকে সেটা প্লাস হবে কারণ বেশি আছে এটাও কুড়ি ধরলাম এটাও কুড়ি ধরলাম তাহলে এখানে প্লাস এক বেশি থাকলো এই চার জনের জন্য আর এইখানে দুই বেশি থাকলে তিন জনের জন্য তাহলে কত বেশি হলো টোটালে চার দিয়ে যদি গুণ করে দিই তাহলে আমার আসছে চার টোটালে আর এখানেও দু এখানে কত বেশি কুড়ির থেকে কত বেশি কুড়ির থেকে দুই বেশি কতজন আছে তিনজন তাহলে টোটালে ছয় জন বেশি তাহলে টোটালে কত বেশি আসছে টোটালে আমার আসছে দশ বেশি আসছে কতগুলো সংখ্যা আছে জন তো টোটালে টোটালে দশ দশ দিয়ে যখন ভাগ করব তাহলে আমার অ্যাভারেজ এক হয়ে যাচ্ছে তাহলে অ্যাভারেজ এক যদি বেশি হয়ে যায় তাহলে কুড়ির সঙ্গে আরো এক যোগ হয়ে আমার হয়ে যাবে একুশ এটাই আমাদের অ্যান্সার ঠিক আছে কারণ আমাদের প্রথম প্রথম থেকে আমি বলে আসছি যখন যোগ বা বিয়োগ কিছু করব। গড়ের সঙ্গে গড়ের যোগ যোগ আর মোটের সঙ্গে মোটের যোগ যোগ এটা আমার মোট এসেছিল মোট মানে টোটাল এসেছিল মোট চার মোট এসেছে ছয় এসেছে তাহলে কুড়ি থেকে আমি মোট কমিয়ে দেব না কুড়ি তো গড়ে আছে গড় আছে না গড় থেকে তাহলে জন বেশি আছে দশ জনের মধ্যে ভাগ হয়ে যাবে এক গড়ে বাড়লো এবং সেই জন্যই কুড়ি থেকে একুশ নিয়ে চলে গেলাম আর না হলে তোমাকে এটা করতে হতো তিনজন কুড়ি করে তিন কুড়ি ষাট যোগ চার জন একুশ করে চার একুশে তোমাকে ভাগ করতে হতো যদি ওভাবে করো এটা হচ্ছে মোট বেরোচ্ছে মোট 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 কে এবার তো টোটাল যোগ করলে কত আসছে না ছয় ছয় বারো আটে টু ওয়ান জিরো আর গড়ে যদি যেতে হতো তখন দুশো দশকে আমাকে দশ দিয়ে ভাগ করে একুশে আসতে হতো তাড়াতাড়ি হবে এটাও আঠাত্তর নাম্বার অঙ্ক দেখি কি বলেছে চারটি সংখ্যার মধ্যে প্রথম তিনটির গড় ষোলো এটা মনে করিয়েছি তোমাদের আগেও তোমরা একটু দেখবে এটা পারবে তোমরা চলো তুই অঙ্কটা করে দেখাও বলো অ্যান্সার কত আসছে চারটি সংখ্যা মানে এক দুই তিন চার তো চারটি সংখ্যার মধ্যে প্রথম তিনটির গড় ষোলো তাহলে এই তিনটির গড় ষোলো এবং শেষ তিনটির গড় পনেরো এটা আমি করিয়েছিলাম শেষ তিনটির গড়ও পনেরো দেখো এখানে এটা তো কমন না এটাও কমন এটাও কমন যা চেঞ্জেস হচ্ছে এই দুটোর মধ্যেই আসছে প্রথমেরটা এটা এ বি সি আর ডি তুমি বুঝতেই পারছো এটার এভারেজ যেহেতু বড় তাহলে এর ভ্যালু বড় আছে কত বেশি আছে না এটার ডিফারেন্স কত আছে ডিফারেন্স এক আর যেহেতু তিনটে তিনটে করে আছে তাহলে তিন তাহলে ইনটু তিন দিয়ে গুণ করে তাহলে তিন হচ্ছে মানে আমি যদি বলি এ বড় সংখ্যা এভারেজ বড় তাহলে আমি বলতে পারি এ মাইনাস ডি ইকুয়াল টু থ্রি এখান থেকে তো ইজিলি বোঝা যাচ্ছে যদি শেষ সংখ্যা কুড়ি হয় তাহলে এটা যদি কুড়ি হয় তাহলে এ মাইনাস কুড়ি ইকুয়াল টু থ্রি তাহলে এ ইকুয়াল টু কুড়ি প্লাস তিন মানে হচ্ছে তেইশ হয়ে ঠিক আছে এইভাবে খুব সহজে আমরা করে নিতে পারি চলো পরের অঙ্কে যাই একটু আগেই করালাম এই অঙ্কটা হম দেখো এটা আমরা শর্টে কিভাবে করব আরো তাড়াতাড়ি যে বেশি সময় যেন না লাগে হ্যাঁ যে অ্যাপ্রোচে আমি করাচ্ছি না সেই অ্যাপ্রোচটাই যদি তুমি খেয়াল রাখো তোমাদের পরীক্ষাতে নাম্বারের বেশি সময় লাগবে না তোমাদের খুব সহজেই এই অঙ্কগুলো পেরিয়ে যাবে ঠিক আছে একটি ছাত্রের ছটি বিষয়ের প্রাপ্ত নম্বরের গড় অষ্টআশি পরে দেখা গেল সিক্সটি এর বদলে এইটটি সিক্স লেখা হয়েছে কোনটা লেখা হয়েছে এইটা লেখা হয়েছে তার মানে এই লেখাটার জন্য গড় এসেছে এইটা তাহলে আমাকে যদি এইটটি সিক্স থেকে যেতে হয় তাহলে কমাতে হবে তাহলে গড়ও কমে যাবে কত কমবে না এইটটি সিক্স থেকে সিক্সটি এইট বাদ দাও কত আট আটে ষোলো আঠেরো বাদ যাচ্ছে তাই তো তাহলে এটা এটা মোটে বাদ যাবে গড়ে যেতে গেলে ছয় দিয়ে ভাগ করতে হবে যেহেতু ছটি বিষয় আছে তাহলে আঠেরো বাই ছয় মানে তিন এটা কি অ্যাভারেজ অ্যাভারেজ কত ছিল অষ্টআশি ছিল তাহলে কত হবে অষ্টআশি মাইনাস তিন মানে এইটি ফাইভ এটা অ্যান্সার অপশন বি ঠিক আছে আশা করি বুঝতে পারছো তোমরা এই ব্যাপারগুলো পরের অঙ্কে খুব ভালো প্রশ্ন এখানে আমি আগের দিন বুঝিয়েছি এই কনসেপ্ট গুলো দেখে নাও কিভাবে করছি তোমরা পারবে বেশিরভাগ এখানে হয়তো একটা দুটো প্রশ্নই আছে যেগুলো একটু ডিফিকাল্ট বা একটু আলাদা রকম ডিফিকাল্ট কিছুই না তোমাদের চার তিনটে ক্লাস নিয়ে নিয়েছি তার মানে তোমাদের চ্যাপ্টারের সম্বন্ধে ডেপ চলে এসেছে তাও করিয়ে দিচ্ছি বলেছে প্রথম কুড়িটি বিজোর স্বাভাবিক সংখ্যার গড় কত প্রথম কুড়িটি বিজোর বিজোর কিন্তু জোর নয় প্রথম কুড়িটি বিজোড় সংখ্যা মানে যেরকম এক তিন পাঁচ সাত তাই তো এইভাবে প্রথম কুড়িটি যেতে গেলে সংখ্যা কাউন্ট কিভাবে করে যেরকম ধরো প্রথম তিন মানে দ্বিতীয়টা মানে দুই দুই ইন্টু দুই মাইনাস এক দেখো তৃতীয়টা যদি করি তিনকে দুই দিয়ে গুণ করলে ছয় হয় তার মাইনাস এক করলে পাঁচ চলে আসছে তাহলে প্রথম সংখ্যা তো এক আসছেই এটা প্রথম আর শেষ সংখ্যা আমি কিভাবে বের করব শেষ সংখ্যা আমি বের করতে পারি কুড়ি কুড়ি ইন্টু টু মাইনাস ওয়ান মানে থার্টি নাইন তাহলে শেষ সংখ্যা তাহলে থার্টি নাইন প্রথম কুড়িটার দরকার নেই গড় জিজ্ঞেস করেছে প্রথম সংখ্যা শেষ সংখ্যা পেয়ে গেছি তাহলে গড় ইকুয়াল টু প্রথম যোগ শেষ সংখ্যা বাই টু তাহলে ওয়াক্স প্লাস থার্টি নাইন বাই টু এখান থেকে খুব সহজেই আমি অ্যান্সার বের করে দিতে পারি তাহলে এখানে একটা জিনিস তোমরা বোঝো যে বিজোর সংখ্যা বলুক বা জোর সংখ্যা বলুক আমাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে প্রথম সংখ্যা কি এবং শেষ সংখ্যা কি কেন কারণ তোমরা অবশ্যই জানো যে জোর সংখ্যা হোক আর বিজোর সংখ্যা হোক তাদের প্রত্যেকের গ্যাপ কিন্তু দুই করে তাই না তো গ্যাপ যদি সেম থাকে আমরা অ্যাভারেজ খুব সহজেই বের করতে পারি যে প্রথম সংখ্যা শেষ সংখ্যা যদি এটা কখন সম্ভব এই ফর্মুলাটা কখন সম্ভব যখন গ্যাপ বা ডিফারেন্স ইকুয়াল প্রত্যেকটার আগের সংখ্যার পরের সংখ্যার মধ্যে ঠিক আছে তো আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে দেখো ডাব্লিউ বিস মেন্সে আসার প্রশ্ন তাড়াতাড়ি করে অনেকে ভুল করে দেয় যে দুটি সংখ্যার গড় এক্স ওয়াই একটি সংখ্যা এক্স হলে অপর সংখ্যা দেখো অপশন তে কত সুন্দরভাবে লেখা আছে ওয়াই 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 কিন্তু এটা অ্যান্সার তো ওয়াই হবে না কারণ দুটো সংখ্যা বলে দিয়েছে একটি সংখ্যাও বলে দিয়েছে দুটি সংখ্যার গড় যদি এক্স ওয়াই হয় গড় এক্স ওয়াই তাহলে মোট কত দুটো সংখ্যা দুই দিয়ে গুণ এক্স ওয়াই ইন্টু দুই মানে টু এক্স ওয়াই তাহলে একটি সংখ্যা যদি একটি সংখ্যা যদি একটি সংখ্যা আমার শুধু এক্স দিয়েছে তাহলে অপরটি কত হবে অপরটি কত হবে মোট মানে দেখো দিলাম মানে খুব ভয় হয়ে এর এরকম ব্যাপার নেই ঠিক আছে আশা করি এই কনসেপ্টটা তোমরা আহ বুঝে গেছো খুব সহজ জিনিস ছিল কিন্তু ডিফিকাল্ট ভাবার কোনো দরকারই নেই এইভাবে তুমি দেখবে যে একটি সংখ্যা আছে এক্স এর জায়গায় অন্য কিছু সিম্বল দিয়ে দিক না কি আছে যেটা কনসেপ্ট সেটা কনসেপ্ট ঠিক আছে গড় থেকে মোর বের করবো দুটি সংখ্যা বলেছে দুই দিয়ে গুণ করলাম তিনটি সংখ্যা বলে তিন দিয়ে গুণ করতাম এরকম চলো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখো কতবার এসেছে হ্যাঁ অনেকবার আসবে এবং এটা আমি বিভিন্ন পরীক্ষায় দেখি আমি মনে প্রথম দিকে এটার কনসেপ্ট বলেছিলাম না হোক আমি ইউটিউবে দেখবে যে গড়ের একটা বেস্ট টেন টপ টেন অ্যাভারেজ দিয়ে একটা চ্যাপ চ্যাপ্টার আমি করেছি প্রত্যেকটা চ্যাপ্টারই করছি আস্তে আস্তে যখন সময় পাচ্ছি আমি করে দেবো সেগুলো তো সেখানে দেখবে যে এখানে প্রথম অঙ্কটা এরকম দিয়েছি দশটা কোশ্চিন নিয়ে করেছিলাম তো এটা একটু দেখবে যে এ বি সি ডিই হলো পর পর উল্লেখ করা যায় পরপর পর পাঁচটি বিজোর সংখ্যা তো বিজোর সংখ্যা যদি হয় তো ধরে না প্রথমে সংখ্যা এ দিয়েছে পরেরটা বি তারপরটা সি ডি পরপর আছে কিন্তু এটা উল্লেখ করবে যে পরপর বীজের সংখ্যা যদি হয় তাহলে অ্যাভারেজ কি কি হতে পারে গড় কি কি হতে পারে প্রথম এক নাম্বার যদি আমি বলি এটা গড় কি হয় না সবগুলো যোগ বি প্লাস ই এবং পাঁচটা সংখ্যা তো পাঁচ দিয়ে ভাগ করলে সেটাও অ্যাভারেজ হবে দুই নাম্বার আমি যদি বলি এটা অ্যাভারেজ এরকম মতো হতে পারে কারণ আমি বলেছিলাম প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই টু যেহেতু প্রত্যেকের গ্যাপ তো আমার দুই করেই আছে কারণ বিজোর সংখ্যা বলেছে জোর বা বিজোর প্রত্যেকের গ্যাপ দুই করেই আছে এটাও দুই এটাও দুই এটাও দুই এটাও দুই তাহলে আমি এটাও বলতে পারি তিন নাম্বার এটা বলতে পারি দেখো তো যে আমি যদি একটা এক্সাম্পল নিই তোমরা আর ভালো মতো ক্লিয়ার করতে পারবে যেন নাম আমি এক থেকে নিচ্ছি না একটু মাঝখান থেকে নিই সাত থেকে নিচ্ছ সাত তারপরে নয় তারপরে এগারো তারপরে তেরো তারপরে পনেরো সাত নয় এগারো তেরো পনেরো এদের গড় কত হবে তুমি যদি যোগ করো বা আমি বলেই দিচ্ছি যেহেতু গ্যাপ ইকুয়াল আছে তাহলে এদের হয়ে যাবে এগারো মাঝের সংখ্যাটা বা দেখো প্রথম সংখ্যা সাত আর পনেরো যোগ করলে আসছে বাইশ বাইশ কে দুই দিয়ে ভাগ করলে অ্যাভারেজ এগারো আসছে সবগুলো যোগ করে এটাও মিলছে এটাও মিলছে এবং আরো দেখো কত রকম ভাবে মিলবে তাহলে কনসেপ্ট আইডিয়া চলে আসবে অনেক রকম অপশন থাকতে পারে যে এখানে দেখো আমি বলতে পারি বি বি এবং ডি বি প্লাস ডি বাই টু দেখো এখানে মিলে যাবে যে নয় আর তেরো যোগ করলে বাইশ আসছে বাইশকে দুই দিয়ে ভাগ করলে এগারো সেখানেও অ্যাভারেজ এগারো হয়ে যাচ্ছে হলো চার নম্বর আমি বলতে পারি মাঝের সংখ্যাটা মাঝের সংখ্যা পাঁচটা সংখ্যা আছে তার মাঝের সংখ্যাটাও অ্যাভারেজ হ্যাঁ মাঝের সংখ্যাটা এগারো আছে সেটাও অ্যাভারেজ তাহলে এটা হতে পারে এবং আরো বলা যায় দেখো আমি পাঁচ নাম্বার এখানে লিখছি কনসেপ্টটা একটু ক্লিয়ার করো যে পাঁচটা আরো যায় যে দেখো এগারো তো আমাকে অ্যাভারেজ আমি বলেই দিচ্ছি তাহলে সাতের সঙ্গে কত যোগ করতে হচ্ছে চার যোগ করতে হচ্ছে তাহলে এ প্লাস টু আর টু ফোর তাহলে আমি বলতেই পারি এ প্লাস ফোরও অ্যাভারেজ আসছে ছয় নাম্বার এরকমও বলা যায় প্লাস টু সেটাও অ্যাভারেজ দাঁড়ায় তাই না আবার সাত নাম্বার এটাও বলা যায় দেখো ডি যদি আমি এখানে তাহলে আমি বলতে পারি যে তেরো তেরো থেকে দুই বাদ দিলে এগারো আসছে তাহলে ডি মাইনাস ও এভারেজ আসছে বা আট নাম্বার এরকমও বলতে পারি যে ই মাইনাস ফোরও অ্যাভারেজ আসছে তাই না তাহলে এত রকম ভাবে আমরা কভার করতে পারি এত রকম উপায় আমরা পেলাম ঠিক আছে অ্যাভারেজ বের করার তো অপশন এইগুলো সবকিছুর মধ্যে যে কোনো থাকতে পারে তারা হলোতে গন্ডগোল করার দরকার নেই একটা জিনিস লক্ষ্য করবে যে কথাটা উল্লেখ আছে নাকি পর পর আছে মানে আমরা এরকম উপায় করতে পারি যদি পরপর না থাকে যে কোনো সংখ্যা যদি থাকে তাহলে এই এক নাম্বার যেটা আছে যে সবগুলো যোগ ফল বাই পাঁচ করেই আমাকে অ্যাভারেজ বের করতে হবে বিজোর জোর বলেছে গ্যাপ পেয়ে গেলাম তো এটার উত্তর কি হবে এটাও হচ্ছে না এটা তো গুণ দিয়ে দিয়েছে হচ্ছেই না আর পাঁচ গুণ এটারও কোনো মানে হয় না তাহলে অপশন এখানে ডি হয়ে ঠিক আছে আমি বলতে চাইছি কোশ্চেনটা ইম্পর্টেন্ট অপশন গুলো বিভিন্ন রকম হতে পারে চল ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল এটা সহজ কিন্তু গন্ডগোল করার একটা ভালো জায়গা চল নাম্বার প্রশ্ন কি বলেছে প্রথম একুশটি স্বাভাবিক সংখ্যার গড় এগারো হলে প্রথম কুড়িটি স্বাভাবিক সংখ্যার গড় কত দেখো খুব প্রথম কথাটা যখনই উল্লেখ করবে না তো প্রথম এক থেকেই শুরু হয় এক থেকে শুরু তুমি এক থেকে শুরু সব সময় দেখো প্রথম একুশটি মানে তুমি বুঝতেই পারছো প্রথম মানে এক এবং শেষ একুশ তাহলে প্রথম প্লাস তাহলে গড় কত হয় এক প্লাস একুশ বাই টু মানে বাইশ বাই টু ইকাল টু এগারো দেখো এগারো দিয়ে দিয়েছে আর কিচ্ছু বোঝা মানে কোনো ফর্মুলা মনে রাখার দরকার নেই কোনো কিছু মনে রাখার দরকার নেই তোমাকে মাথায় রাখতে হবে প্রথম একুশটি বলেছে তো এটা বলে দিয়েছে তো প্রথম জিজ্ঞেস করেছে প্রথম কুড়িটি মানে এক থেকে শুরু কোথায় গিয়ে শেষ হবে কুড়িতে গিয়ে শেষ হবে তাহলে তাদের অ্যাভারেজ কত হবে গড় কত হবে এক প্লাস কুড়ি বাই টু মানে একুশ বাই টু মানে দশ পয়েন্ট পাঁচ তাহলে অপশন ডি হয়ে গেল এটার উত্তর ঠিক আছে আশা করি ভালো মতো বুঝতে পেরেছ তোমরা ঠিক আছে তোমাকে মাথায় রাখতে হবে যে প্রথম কথাটা উল্লেখ আছে নাকি আর না হলে তো বোঝাও যাবে না তোমাকে যদি বলে 20টি সংখ্যার গর্বের করো তাহলে কোথাকার সংখ্যা প্রথম থেকে দেখব না মাঝখান থেকে দেখব না শেষ থেকে দেখব কোথায় সংখ্যা তো শেষ নেই তাহলে তোমাকে উল্লেখ করেই দেবে প্রথম আর যদি বলে শুধু 20টি সংখ্যার গর্বের করো তাহলে সেটা আর ক্যান নট ডিটারমাইন করতে পারবে না তুমি তাই না তাহলে এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য রাখতে মানে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার আছে কি যাচাই করার জন্য অনেক সময় দিয়ে দিতে তো প্রথম উল্লেখ করেছে মানে প্রথম থেকে শুরু এক থেকে শুরু কিন্তু স্বাভাবিক সংখ্যা হয় না তোমরা সংখ্যা শুরুতে দেখবে যে হোল নাম্বার বলে একটা থাকে হোল নাম্বার হোল নাম্বারের মধ্যে জিরো এবং ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বারটাকেই বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কখন বলা হয় যেটা কাউন্টেবল যেটা গুনতে পারি সেটাই স্বাভাবিক সংখ্যা জিরো তো গুনতে পারবে না তুমি বলতে পারবে এটা জিরো এটা জিরো বলা যাবে না তুমি শুরু তো এক থেকেই হবে তো স্বাভাবিক আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে চলো পরের অঙ্ক পরপর পাঁচটি বিজোর সংখ্যা দেখো পরপর উল্লেখ করেছে পাঁচটি বিজোর সংখ্যার গড় পনেরো তো খুব সহজেই বলতে পারবে না এক দুই তিন চার পাঁচ একটু আগেই বোঝালাম মেন কনসেপ্ট তোমাদের ওই কোশ্চেন দিয়ে দিয়েছি কোন কোশ্চেনটায় এই কোশ্চেনটা এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু একটু ভালো মতো বুঝবে তোমরা নিজে থেকে এটা যদি বোঝা তাহলে কত সহজে বলে দিচ্ছ যে পাঁচটা সংখ্যা অ্যাভারেজ মাঝখানের সংখ্যাটাই হবে যেহেতু পর পর উল্লেখ করেছে তো পরপর পাঁচটি বিজয় সংখ্যার গড় পনেরো বলেছে আমি পাঁচটা এখানেই পনেরো বসিয়ে দিলাম কারণ গড় বলেছে মানে এটাই গড়ের সমান ছোট সংখ্যাটি কত এইদিকে তাহলে বিজোর বলেছে তাহলে দুই তো ডিফারেন্স হবে না জোর বা বিজোর এগুলো ডিফারেন্স কত করে দুই করে তাহলে পনেরো থেকে এই দিকটা ছোট যদি আমি ভাবি তাহলে কম এখানে তাহলে আমি তেরো লিখবো এখানে তাহলে আমি এগারো লিখবো বড় সংখ্যা তাহলে কি লিখবো এখানে সতেরো লিখবো এখানে উনিশ লিখব তাই তো তাহলে আমার এখানে কি বলেছে ছোট সংখ্যাটি কত খুব সহজেই আমরা অ্যান্সার দেখব ঠিক আছে এই কনসেপ্টটাকে अप्लाई করবে আর এরকম একটা প্রশ্ন থাকে এখানে অনেকে কি করে অনেকে ধরে x ধরে একটা x ধরে x 4 ধরে x 6 ধরে x ধরে মানে এটা যদি এক হয় এটা 3 হয়ে গেল দেখো এটা 5 হয়ে গেল এটা 7 হয়ে গেল 9 হয়ে গেল মানে এই কনসেপ্টটা अप्लाई করে ঠিক আছে এটা নিয়ে সবগুলোকে যোগ করে গড় বলেছে 15 15 কে 5 দিয়ে গুণ করে মোট হয়ে গেল এগুলো সব যোগ করলো এত কিছু করার দরকার নেই এখান থেকে এক্স এর ভ্যালু বের করলো নিয়ে অ্যানসার বের করলো কোন দরকার নেই এই জিনিসটা কর ঠিক আছে এই অ্যাপ্রোচটা করো তোমাদের খুব সহজেই হয়ে যাবে পরের অঙ্ক ভালো অঙ্ক এগুলো পরীক্ষায় আসার মতো অঙ্ক আগের পরীক্ষায় আগের প্রশ্নগুলো আসে কিন্তু হ্যাঁ তুমি থেকে অনেকগুলো প্রশ্নই পেয়ে যাবে তোমার মনে হবে যে এই অঙ্কটা মনে হয় নাম্বার সিস্টেমের অঙ্ক আহ তবে গড় সবই তো কানেক্টেড না নাম্বার সিস্টেমের অঙ্ক তো পরের সঙ্গে কানেক্টেড হয়েই যায় রেশিও প্রপোর্শনও হয়ে যায় অনেক সময় অ্যালিগেশনের অঙ্ক দেখো মিক্সার অ্যালিগেশনও ঘর থেকে চলে আসে তো একটু কনসেপ্ট মানে অনেকগুলো অঙ্ক আছে একটু একটা স্ট্রাকচারে করার জন্য এতগুলো চ্যাপ্টারের নাম দিয়েছে সবই অঙ্ক একটা জায়গায় গিয়ে সব যখন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেকটা চ্যাপ্টারে তখন প্রত্যেকটা চ্যাপ্টার ভালো মতো বুঝতে পারবে তো এখন যতটা বোঝানো যায় বোঝাচ্ছি দেখো এরকম একটা অঙ্ক আমি তোমাদের আগেও করিয়েছিলাম যদি না ভুলে যেতে থাকো তো একবার দেখে নিতে পারো তো আমি দেখিয়ে দিচ্ছি বলেছে একজন ক্রিকেটার কুড়িটি ইনিংসে গড় রান করেছে মানে আপ টু ইনিংস পর্যন্ত খেলেছে তো আপ টু টোয়েন্টি ইনিংস খেলার পর তার গড় রান কত হয়েছে বত্রিশ তাহলে একটা অ্যাভারেজ রান ওটা করেছে কত বত্রিশ থার্টি টু ঠিক আছে অ্যাভারেজ পরের ইনিংস এ কত রান করলে তার রানের গড় চার বাড়বে চার বেড়েছে কিন্তু পরের মানে ফার্স্ট যখন এখানে কত রান করবে রান কত করেছে আমি জানি না কিন্তু সবার অ্যাভারেজ কি হয়েছে দেখো সবার অ্যাভারেজ কিন্তু চার করে বেড়ে গেছে সবার অ্যাভারেজ সবার অ্যাভারেজ চার করে বেড়েছে মানে বত্রিশ থেকে চার বেড়েছে চার বেড়েছে তাই না চার করে বেড়েছে তাহলে বত্রিশ থেকে চার বেড়ে এখানে কত হয়েছে না হয়েছে অ্যাভারেজ নতুন অ্যাভারেজ ছত্রিশ হয়েছে তাই তো এখানে ছত্রিশ এবার দেখো চার করে বেড়েছে কতগুলো ইনিংসের এর অ্যাভারেজে বেড়েছে কুড়িটা ইনিংস বেড়েছে তাহলে ইন্টু কুড়ি তাহলে চার দুয়ে আশি তাহলে আশিটা নিশ্চয়ই এই আশিটা টোটালে মানে মোটে যে আশিটা থাকলো সেই আশিটা আরো বেশি ছিল একুস্তম ইনিংসে আরো আশি রান বেশি করেছে ওই আশি রানটা সবার মধ্যে ভাগ 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 হয়ে অ্যাভারেজটা বত্রিশ থেকে চৌত্রিশ ছত্রিশ হয়ে গেছে চার করে বেড়েছে তাহলে ছত্রিশের সঙ্গে আরো আশি তুমি যোগ করে দাও তুমি অ্যান্সার পেয়ে যাবে আশি যোগ ছত্রিশ ছয় এক একশো ষোলো অপশন এ হয়ে গেল আমাদের উত্তর ঠিক আছে এবার এখানে কথা হচ্ছে তুমি বলবে যে স্যার এখানে তো মোট আছে আর এখানে তো গড় আছে গড়ের সঙ্গে আমি মোট কিভাবে যোগ করলাম দেখো একটাই যেহেতু পার্স একটাই যেহেতু ইনিংস একের ক্ষেত্রে মোট আর গড় একই হয় এটাই অ্যাভারেজ এটাকে তুমি অ্যাভারেজ দিয়েও ভাব মানে কে তুমি এক দিয়ে ভাগ করলে অ্যাভারেজ হয়ে গেল তুমি ওটা ভাবতে পারো অ্যাভারেজই আছে ঠিক আছে এভারেজ মোট একটা পার্সেন্টের ক্ষেত্রে সেম হচ্ছে কোনো অসুবিধা নেই তাহলে আশা করি আনসারটা কত হয়ে গেল তাহলে ওয়ান ওয়ান সিক্স ভালো অঙ্ক ছিল অঙ্কটা ঠিক আছে ক্রিকেট নিয়ে দেয় পরীক্ষায় দুটো তিনটে অঙ্ক মনে হয় এটাই লাস্ট অঙ্ক ছিল বাকিগুলো তোমাদের করিয়ে দিয়েছি এই দেখো একই রকম অ্যাপ্রোচ একশোটি পর্যবেক্ষণের অবজে অবজারভেশন পর্যবেক্ষণের গড় চল্লিশ পরে দেখা গেল তেপ্পান্নর পরিবর্তে তিরাশি নেওয়া হয়েছে নিয়েছে কোনটা তিরাশি এইটা নেওয়ার পরে আবার চল্লিশ হয়েছে তো বেশি নিয়েছে এটা এর তাই তো এরর এটা এটাই ভুল তো ঠিক নিতে গেলে তেপ্পান্ন নিতে হতো এটা ঠিক এটাই শুধু তুমি ভাবো যে ভুল থেকে ঠিক যেতে গেলে ভ্যালুটা কমছে তাহলে অ্যাভারেজ চল্লিশের থেকে কমবে ব্যাস এইটুকু এবার তিরাশি থেকে তেপ্পান্ন বাদ দাও থাকলো তিরিশ তাই তো এই তিরিশটা একশোটা পর্যবেক্ষণের মধ্যে ভাগ হয়ে যাবে তিরিশ ভাগ একশো তাহলে আসছে কত শূন্য শূন্য কাটো জিরো পয়েন্ট থ্রি তাহলে অ্যাভারেজ চল্লিশ ছিল চল্লিশের থেকে এটা অ্যাভারেজ ছিল আর এটাও তিরিশ দিয়ে ভাগ করলে অ্যাভারেজে আমার জিরো পয়েন্ট থ্রি করে কমে গেল থার্টি নাইন পয়েন্ট সেভেন অ্যাভারেজ হয়ে গেল জিরো পয়েন্ট থ্রি করে কমে গেল কেন কি এরর নিয়েছিল না ঠিক নিতে গেলে তো তিন করে কমছে তাহলে এটাই দেখো এইরকম অঙ্ক তোমাদের আসছে একটু প্র্যাকটিস করতে হবে চলো এই অঙ্কটা আমি অনেক ভালো মতো বুঝিয়েছি তোমাদের গড় গতিবেগ নিলাম এই কারণেই যেন একটু রিভাইজের মতো হয়ে যায় তোমাদের আর পরীক্ষা কিন্তু আসবেই এইটাই সামনে ফুলে যায় আছে বা যেই পরীক্ষায় থাক আমি নাম নিচ্ছি না কোনো পরীক্ষার তুমি যেই পরীক্ষায় দাও না কেন তুমি এটা ধরে রাখো থাকবে হম তো তার গড় গতিবেগ বেশি গতিবে যখন অঙ্ক আছে অঙ্কের মধ্যে গড় গতিবেগ একটা দেবে না সেটা হতেই পারে না গড় গতিবেগ কারণ কি এখানে দুটো চ্যাপ্টারকে কানেক্ট করছে গড় আবার গতিবেগ গতিবেগ টাইম স্পিড টাইমের চ্যাপ্টার গড় এভারেজে চ্যাপ্টার গড়ের চ্যাপ্টার ঠিক আছে তো ওই জন্য এটা খুব ইম্পর্টেন্ট এই জন্যই বললাম তো করো দেখি এই অঙ্কটা করে বলো অ্যান্সারটা কত হচ্ছে ফর্মুলা কি বলেছিলাম টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই গতিবেগ একটা কেন বললাম তোমাকে তো ডিস্টেন্স দিয়েছে দেখো আমি বলেছিলাম গড় গতিবেগের অনেকগুলো ফর্মুলা হয় যেখানে ডিস্টেন্স ইকুয়াল কি বলেছে গৌতম একশো ষাট কিলোমিটার দুর্বর্তে একটা স্থানে বত্রিশ কিলোমিটার পার ঘন্টা বেগে গিয়ে চল্লিশ কিলোমিটার ঘন্টা বেগে ফিরে এসেছে তার মানে এই দুটো ডিস্টেন্স একশো ষাট কিলোমিটার এটা এ এটা বি তাহলে এখান থেকে গেল কত কিলোমিটার স্পিড বেগে না থার্টি টু কিলোমিটার পার আওয়ার স্পিড বেগে আবার ফিরে এসেছে কত কিলোমিটার পার বেগে না চল্লিশ কিলোমিটার পার আবার স্পিডে তাহলে গেছে ফিরে এসছে ডিস্টেন্স তো একই কভার করেছে

যদি আমি চার দিয়ে কাটি কাটবে আর এখানে হ্যাঁ চারটে আরো কাটবে দুই দিয়ে যদি আহ হ্যাঁ দুই দিয়ে কাটি নয় আঠেরো আর দুই দিয়ে কাটলে পাঁচ আচ্ছা এখানে কেন কাটলাম দশ থাকতো কত সুন্দর এখান থেকে দুই কেটে দাও বত্রিশ কে কাটলে ষোলো তাহলে আর তো কিছু যাচ্ছে না তার মানে উপরে চার ষোলো চৌষট্টি সিক্স ফোর জিরো বাই নাইন তাই তো ভাগ কর ছ হয়েই যাচ্ছে সেভেন সাত নং তেষট্টি দশ থাকছে দশমিক নয় এক নয় আচ্ছা সেভেন্টি ওয়ান সেভেন পয়েন্ট কেন সেভেন্টি ওয়ান তো থাকছে সেভেন্টি ওয়ান দশমিক কিছু তো ওই এগারো বোঝাই যাচ্ছে অপশন বি হয়ে গেল একটু অপশন কানেক্ট করবে না হলে 721 পূর্ণ কত আসছে 1 এর 9 আসছে তো আমরা জানি 1 এর 9 মানে 11.11 পার্সেন্টেজ 1 এর 11 মানে 09.09 পার্সেন্টেজ তো এইটাকে কানেক্ট করেও তোমরা অনেক সময় করতে পারবে এই জিনিসগুলো পার্সেন্টেজে বোঝাও ঠিক আছে এই যে গড় যখন হয়ে গেল তোমাদের এখনো বাকি আছে ভুল হতে বাকি আছে করছি তো কয়েকটা কথা বলে দিই যেরকম আমি তোমাদের কি করলাম টাইম অ্যান্ড ওয়ার্ক করানো হয়েছে পাইপ অ্যান্ড সিস্টেম করানো হয়ে গেছে আর রেশিও প্রপোর্শন হয়ে গেছে পার্টনারশিপ হয়ে গেছে অ্যাভারেজ হয়ে গেছে পাঁচটা চ্যাপ্টার তোমাদের কমপ্লিট হয়ে গেছে এরপরে তো আমাদের আর কাছে অপশন থাকছে না পার্সেন্টেজ থাকছে তাহলে এরপরে আমরা পার্সেন্টেজ শুরু করবো মানে পরের দিন পরের দিন বলতে মানডে সোমবার এই দিন আমরা পার্সেন্টেজ মন্ডে কেন হবে ফ্রাইডেতে আমরা পার্সেন্টেজ শুরু করবো ঠিক আছে

পাঁচটি পর্যবেক্ষণের প্রথম তিনটির গড় আট শেষ তিনটির গড় ছয় এক দুই তিন চার পাঁচ শেষ তিনটি প্রথম তিনটি দেখো প্রত্যেকটাতে একটা কমন আসছে না এরকম একটা অঙ্ক করিয়েছি যেখানে একটা কমন আসছে মানে এখানে এ বি সি ডি ই যদি তুমি ভাবো তো গড় যদি আমি বলি আট প্রথম তিনটির তিন দিয়ে গুণ করলাম তাহলে আমার তিন আটটার চব্বিশ মোট হয়ে গেল আবার এখানে শেষ তিনটির গড় ছয় তিন দিয়ে গুনলাম তিন ছয় আঠেরো এটা মোট হয়ে গেল তো মোট আর মোট তারা এতটুকু সি ডাবল হয়ে গেছে এবং পাঁচটি পর্যগের গড় ছয় তার পাঁচ ছয় তিরিশ এটা হচ্ছে পাঁচটি পাঁচ ইন্টু ছয় তো তিরিশ থেকে তিরিশটা অবশ্যই ছোট হবে দেখো চব্বিশ আঠেরো যোগ করলে কত আসছে আট আর চারে বারো দুই হয়ে দেখলে এক বিয়াল্লিশ তাহলে সি এর ভ্যালুটা কত আসবে যেহেতু সি ডাবল আছে জন্য বেশি হয়ে গেছে তাহলে বিয়াল্লিশ থেকে তিরিশ বাদ দিয়ে দাও বারো তাহলে সি এর ভ্যালুটা কত বারো এবং ওটাই চেয়েছে তৃতীয় পর্যবেক্ষণটি কত তোমাকে যদি জিজ্ঞেস করে এ কত বি কত ডি কত ই কত তোমরা বলতে পারবে কত সহজ নয় বলা বলা যাবেও না এটা ঠিক আছে এটা এ বি ই এদের অ্যাভারেজ বলা যেতে পারে এ আর বি এর অ্যাভারেজ কত বলা যেতে পারে কিন্তু মোট মোট বলা যেতে পারে কিন্তু ইন্ডিভিজুয়াল এ আর বি এর ভ্যালু বা এর ভ্যালু বের করা যাবে না ঠিক আছে চলো ভালো অঙ্ক একটু বোঝার চেষ্টা করো বলেছে পাঁচটি সংখ্যার গড় ছাপ্পান্ন গড় কিন্তু হ্যাঁ প্রথম সংখ্যাটি শেষ চারটি সংখ্যার সমষ্টির মানে ধরো প্রথমে এ আর তারপরে ই আলাদা করে আছে এদের যদি করা হয় আলাদা আলাদা আছে আছে তো বলে যদি প্রথম সংখ্যাটি শেষ চারটি সংখ্যা সমষ্টির এত অংশ হয় তো সমষ্টি যদি এক অংশ ধরা হয় তাহলে একের তিনের চার অংশ হচ্ছে এ পাচ্ছে তাহলে যদি নিচের মানে এটা আলটিমেট তিন এর চার ইস টু ওয়ান আসছে যখন চার দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে নিচের হটটা কেটে যাবে তাহলে আমার টু ফোর বেরিয়ে গেল থ্রি ইস টু ফোর বেরিয়ে গেল আবার এদের যদি মোট বের করা হয় তাহলে মোট কত হয়ে গেল মোট তো আমার সবগুলো একটা একটা সংখ্যায় আছে এ আছে বি আছে সি আছে ডি আছে তাহলে তিন আর চারে সাত ইউনিট সাত ইউনিট মোট হয়ে গেল এবং সাত ইউনিট মানে কত পাঁচটি সংখ্যার গড় ছাপ্পান্ন ফিফটি সিক্স ইন্টু পাঁচ এটাও মোট সাত আটটে ছাপ্পান্ন যদি আমি এটা কাটি আট পাঁচ আটে চল্লিশ তার মানে এটা গুণ কত হচ্ছিল চল্লিশ দিয়ে গুণ হচ্ছিল তাই তো তাহলে দেখো শেষ চারটি সংখ্যার গড় কত তাহলে এ মোট কত হবে চল্লিশ দিয়ে গুণ করে চার চারে ষোলো একশো ষাট সেটাকে যদি চার দিয়ে ভাগ করো গড় বের করো তাহলে আমার চার চারে ষোলো চল্লিশ তাহলে এটা আমার অ্যান্সার হয়ে গেল ঠিক আছে তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা তোমাদের দেখো এটা আবার টু তে চলে এসেছে তো কনসেপ্ট এখানে গন্ডগোলের ব্যাপারটা হচ্ছে তোমার ধরতে পারাটা যে এখানে যে সহজেই বললো এখানে দেখো রেশিও প্রপোর্শনের কনসেপ্ট নিয়ে আসলে আমি এটাই বলতে চাইছি তোমাদের তোমাদের যে মেন মেন টপিক হয়ে গেল না অ্যাভারেজ রেশিও প্রপোর্শন এই দুটো হয়ে গেছে একটা পার্সেন্টেজ বাকি আছে এরপরে দিন পার্সেন্টেজ শুরু করব এই তিনটে হয়ে গেল মানে ম্যাথমেটিক্স তোমার সবই হয়ে গেল বলতে পারো এবার এটার উপর এই তিনটে জিনিসকে ঘুরিয়ে পেছিয়ে বাকি চ্যাপ্টারগুলো তৈরি হয় ঠিক আছে তো পার্সেন্টেজটা হয়ে গেলে আরো ইজি হয়ে যাবে জিনিসগুলো তো আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে ঠিক আছে তাহলে শেষ চারটি সংখ্যার গড় কথা হবে 40 গড় বলেছে মন বলে নিকিন্তু হ্যাঁ লাস্ট অঙ্ক আজকের আজকে হয়তো একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেল অনেকদিন পর ক্লাস হচ্ছে তো পুজোর ছুটি কাটিয়ে এসছো ওই জন্য তোমরা তাড়াতাড়ি নিতে পারছো অনেক কিছু ফাঁকা হয়ে গেছে এখন আনন্দ করেছো মাথা ফাঁকা হয়ে গেছে আবার প্রিপারেশন শুরু করো ভালো মতো করে প্রিপারেশন আবার শুরু করবে আবার মাথার মধ্যে চাপ থাকবে পড়াশোনা আসবে ঠিকঠাক করে তো ওই জন্যই বলে একটা কথা যারা সিরিয়াস অ্যাসপেন্ট থাকে বা খুব ভালো প্রিপারেশনের সঙ্গে যুক্ত হয় তারা মানে যে সময়টুকু এক দেড় বছর যে প্রিপারেশনে থাকে সেই প্রিপারেশনটা নিজেকে বেরিয়ে রাখে সবগুলো অকেশন থেকে কারণ অকেশনে এনজয়মেন্ট এনজয়মেন্টে মানুষের ডিস্ট্রাকশন হবেই স্বাভাবিক ব্যাপার ডিস্ট্রাকশনে অনেক জিনিস পুরোনো জিনিস আবার সেই নতুন ভাবে তৈরি করতে গেলে আরো এক মাস নতুন করে পড়াশোনা করতে মানে সময় আমার এক্সট্রা লাগছে তো এটাই ঠিক আছে সবকিছুই নিয়ে চলতে হয় তো দেখো ছিয়ানব্বই নাম্বার প্রশ্ন লাস্ট অঙ্ক আজকে আমাদের ক্লাসে বলেছে তেরোটি সংখ্যার গড় সাতচল্লিশ তেরোটি সংখ্যা কিন্তু হ্যাঁ এটা টাইপটির অঙ্ক আর এই টাইপের অঙ্ক একটু ডিফিক্ট টাইপের অঙ্ক করে বলি আর এটা সিজিএলেই আছে আমি বলতে পারি সিজিএল বা সিএসএসএল এগুলো অঙ্কতেই এগুলো পরীক্ষাতে আসে পিএইচসিতে মে বি আমি দেখিনি এখন কিন্তু দিতেও পারে মিস কথা বলা যায় না বি সি আসে কম বেশি এতটা ডিফিক্ট ডিফিকাল্ট না এটা একটু ঘুরিয়ে পেয়েছি অঙ্কি তেরোটি সংখ্যা আছে তাদের গড় বলেছে প্রথম তিনটি সংখ্যার গড় পরবর্তী সাতটি সংখ্যা তাহলে তিন আর কিন্তু গড় দশ হয়ে গেল এবার বাকি একটা রিলেশন তৈরি করেছে এগারোতম সংখ্যা বারোতম সংখ্যার দ্বিগুণ বারোতম সংখ্যা তেরোতম সংখ্যার তিন কম এগুলোর সব একটা রিলেশন তৈরি করেছে প্রথমে আগে এই পাঠটার কাজ করে দিই তিনটি সংখ্যা প্রথম তিনটি সংখ্যা

কত হবে গড় বলেছে ফর্টি নাইন তো আমি জানি ফর্টি নাইনের নাম তো আমার জানা নেই তো পঞ্চাশের নাম তো জানি পাঁচ সাত পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশ থেকে সাত কমিয়ে দাও তিনশো পঞ্চাশ থেকে সাত কমিয়ে দিলে হচ্ছে তিনশো তেতাল্লিশ তাই তো থ্রি থ্রি ফোর সেভেন হয়ে যায় যাই হোক তো বাকি থাকলো যে তিনটি এদের মোট কত হচ্ছে একটু বের করবে মোট কিভাবে বের করবো না উম তেরোটি সংখ্যার গড় বলেছে সাতচল্লিশ

এখানে থাকছে কত এক এগারো থেকে এখানে পাঁচ চার একে পাঁচ একশো একান্ন হচ্ছে ঠিক কিন্তু এগারোতম সংখ্যাটি বারোতম সংখ্যার দ্বিগুণ এই দেখো এটা রেশিও তৈরি করতে হবে ইলেভেন্থ দেখি তো রেশিও হয় কিনা এগারোতম সংখ্যাটি বারোতম সংখ্যার দ্বিগুণ এগারোতম সংখ্যাটি বারোতম সংখ্যার দ্বিগুণ যদি হয় তাহলে এটা যদি এক হয় এটা তাহলে দুই এবং বারোতম সংখ্যাটি তেরোতম সংখ্যা থেকে তিন কম বারোতম সংখ্যাটি তেরোতম সংখ্যা থেকে তিন কম তাহলে এই দিকে যেতে গেলে তিন বেশি এবার দেখো যেহেতু রেশিও আছে আর তিন সংখ্যায় কম বেশি বলেছে তো আমরা এটাকে এক্স ধরে নেব x ধরতে বাধ্য হলাম কারণ হচ্ছে না এটাকে আমি ধরে নিলাম টু এক্স এটা ওয়ান এক্স আর এইখানে কি বলেছে ওয়ান এক্স বা এক্স এক্স দরকার নেই এক্স এক্সের সঙ্গে আরও তিন বেশি তাহলে এটা তেরো এটা বারো এটা এগারোতম সংখ্যা এবং এদের যোগ ফল করো এদের যোগ যদি করা হয় যেহেতু সংখ্যার যোগ মোট বেরিয়ে গেলো এবং এটার যোগ ফল তাহলে সেক্ষেত্রে আমার কত আসছে টু এক্স এখানে ফোর যদি এদিকে চলে যায় তাহলে একশো

আর এখানে সাঁত্রিশ দুই ইন্টু সাঁত্রিশ কত আসবে সাত আচ্ছা এক সেভেন্টি ঠিক আছে এবার বলেছে যে দুটো সংখ্যার গড় কত তো গড় মানে যোগ করে দুই দিয়ে ভাগ দুটো সংখ্যা তাহলে সেভেন্টি ফোর প্লাস চল্লিশ কত আসছে চার আর চার সাথে এগারো একশো চোদ্দ এটাকে দুই দিয়ে ভাগ করে দাও তাহলে ফিফটি সেভেন তাহলে এটাই অ্যান্সার এটা অ্যাভারেজ এবং এটা আমাদের অ্যান্সার ফাইনালি হয়ে গেল এবার কেন করা হচ্ছে দেখো অঙ্কটাতে আমার দুটো জিনিস আছে এক অনেকটাই বড় অঙ্ক আমি যদি এটাকে তাড়াতাড়ি করতে যাই আমার সঞ্চয় সময়ও লাগবে তো এক্সামে কি বলো তো এক্সামে তোমাকে দুটো জিনিস খেয়াল করতে হবে যে সব অঙ্ক আমরা কানেক্ট করবো না পরীক্ষাতে কিছু অঙ্ক ছাড়তে হয় আর কিছুটা শেষে করতে হয় ধরে নাও কিছু অঙ্ক ছাড়তে হয় মানে এই শেষে করা একই ব্যাপার ঠিক আছে এই অঙ্কগুলো ছেড়ে দিতে হয় প্রথমের দিকে যদি চলে আসে পরে যদি সময় বেঁচে থাকে তখন আমরা যাব এগুলো অঙ্কে ঠিক আছে না হলে এগুলোতে এমন একটা সময় কি নাম্বার তো একই দেবে না এই একটা অঙ্কেও যদি এক থাকে একটা ছোট অঙ্ক সেখানেও এক থাকছে তো আমাকে তো টাইমটার উপর ডিপেন্ড করে অঙ্কগুলো করতে হয় তো বেশ একটাই ছিল আর তো নেই অ্যাভারেজ তোমাদের শেষ আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো আমার কাছে করতে পারো যদি কোনো প্রশ্ন বাকি থেকে থাকে তো বলতে পারো অ্যাভারেজ রিলেটেড বা অন্য কোনো কোশ্চিন পরের চ্যাপ্টার কি করা যায় পার্সেন্টেজ করব তোমরা পার্সেন্টেজ করবে না টাইম স্পিড ডিস্টেন্সে যাবো পার্সেন্টেজ করলে মনে হয় বেটার হবে ঠিক আছে কারণ টাইম স্পিড ডিস্টেন্স যেতে গেলেও পার্সেন্টেজের কনসেপ্ট দরকার তো পরের চ্যাপ্টার তোমাদের পার্সেন্টেজ হবে তো ঠিক আছে আজকে এখানেই ক্লাসটা শেষ আছে